हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। الحمد لله رب المشرقين والمغربين والصلاة والسلام على جد الحسن والحسين وعلى آله وصحابه الذين تواصوا في التراحيل أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم الله تكاثر حتى زرتم المقابر وقال الله تعالى في كلامه المجيد وفي شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا परतर ज्योति भवपनाते मदीना गुलीते सकल संध्या जताम नबी तुम्हारी सलाम जनाते अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا وهي ربنا جسمي تجفو करम बताया सुभान अल्लाह এখানে বসেছে লাভের আলোচনা কিছু নাম আছে সারা দিন শুনে গেলে না কিছু পেয়েছে কিছু তো পেলাম না সুপার কিছু বলে আর আপনারা শুনেন কি পাওয়া যায় সারা জনম থেকে ধারাই থেকে গেলাম কি নগদ পেলেন কি বিল ভাই ভাই আপনি নামাজ ইমান আছে বিশ্বাস আছে বিশ্বাসের নাম হলো ইমান ঠিক কি না জোরে বলেন সুবহানাল্লাহ ওহি রব্বে জিসমে তুজতো হামাতান করম বানায়া হামে ভিকি মাগবে কো ছাত্র
मुफ्ती आजम बंगाल हजरत अल्लामा मुफ्ती गोलाम समदानी साहेब के वक्त तो दुनिया संस्कृत आलोचना सुन ले खुशी है जना बेदार बेदार हो तो स्थापना शब्द बोला जाएगा যদি ভালো না লাগে তো সাতটা শব্দে কি বলা যায় জিনা ভালো আছে লজ্জা বোধ হয় বলতে কিন্তু আশা করছি যে বর্তমান পরিস্থিতিতে যেগুলো প্রয়োজন তিনি সেগুলো পরিষ্কার করে দিয়েছেন ঠিক কিনা এখন আমাদের দেশে আমাদের পরিবেশে আমাদের সমাজে আরো দুটো কথা কিছু মানুষের মুখে বহু প্রচারিত কথাই কথাই দেবা কথাই কথাই সেরে বলেন ঠিক কিনা আছে না নাই একটা হলো বিবাহ আর একটা হলো সেই প্রসঙ্গে দুটো কথা আমি ইনশাল্লাহ বলবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে তার পূর্বে আমি আপনাদের বলি এই যে মজলিসে বসেছেন বসার জন্য কি পাব যদি জানতে পারি ভালো লাগবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাবুল জানায়েসের অধ্যায়ে মধ্যে হাদিসটি ইবনে জারির হযরত জারির রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেছেন যখন কোন মানুষ কোন মুসলমান কোন মুমিন ইন্তেকাল করে ইন্তেকাল করার খবর শুনে আপনি যখন তার জানাজায় যাবেন তো জানাজায় যাওয়ার পরে জানাজায় শামিল হলে নবী বললেন শুধু জানাজায় শামিল হওয়ার কারণে ইয়া কেরাত নেকি দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ কয় কেরাত দিলাম কেরাত মানে কি এই ইমাম সাহেব কে রাত্রে নামাজ পড়া নেই কেরাত কোন কেরাত সাহাবায়ে কেরাত রাসূল কে জিজ্ঞেস করছেন হুজুর কেরাত মানে কি কথা বুঝবেন চোখ কান না নামাজ দিতে চলে রাসূল বলছে এক কেরাত কি দাওয়া হয় জানাজায় শামিল হবে রাসূলের ভাষা আরবি সাহাবীদের ভাষা আরবি একই সিচুয়েশনে একই পরিবেশে একই সংস্কৃতিতে বসবাসের ফলে সাহাবায়ে কেরাম রাখে রাত মানে বুঝতে পারছেন না বলেন সুবহানাল্লাহ কেরাত মানে বুঝতে পারছেন আমার দেশের কিছু শিক্ষিত যুবক ভাই বাংলা বই পড়ে সব বুঝে নিল বলেন ঠিক না কি বলেন সাহাবারা কেরাত মানে বুঝতে পারছেন না আমার ঘরের ছেলে বাংলা বই পড়ে সব বুঝে নিল আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আমার বললেন ওই লোকটাকে যদি মাটি দিয়ে ইস্তেগফার বা ফেরাতের দোয়া করে আসো কি জানাজা পড়তে একে রাখবে কি মাটি দিয়ে মাগফিরাতের দোয়া করলে নবী পাক বললেন তিন কেরাত নাকি পাওয়া যায় সাহাবায়ে কেরাম না জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেরাতের মানে তা বুঝাছে না মাদার নবী হাবিবুল্লাহ মা বলেছিলেন ও বাবা সাহাবায়ে কেরাম আমি নবী তোমাদের বলে দিই ইয়া কেরাম সমান একটা বহুত পাহাড় সমান করেন সুবহানাল্লাহ মহারাসুলা বললে এক কেরাত সমান একটা বহুত পাহাড় কেউ যদি জানা দেয় সামিল হয়ে যাও এক বহুত পাহাড় সমান কি পাবে কেউ যদি দোয়া করে বাড়ি আসো নবী আমার বললে তিনটি বহুত পাহাড়ে সম পরিমাণ নেকি পাওয়া যাবে ওই বলে দিলে কোন মানুষ যখন দিন ইসলামকে জানার জন্য বোঝার জন্য শেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় দিন ইসলামকে জানব আল্লাহ রাসূলকে বুঝব তাদেরকে পরিচয় করব এই উদ্দেশ্য নিয়ে যখন বাড়ি থেকে বের হয় নবী আমার বললে যতক্ষণ পর্যন্ত
থাকে আসমানের ফেরেশতা জলের গাছেরা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে শুধু তাই না রাসূল আমল করলে যতক্ষণ পর্যন্ত ওই নিয়াতের উপর থাকবে চাই আদেরদের মুখ থেকে মুক্তিয়ারে গ্রামের মুখ থেকে বক্তাদের মুখ থেকে একটু কোরআন ও হাদিসের জ্ঞান সঞ্চয় করে আসি এই উদ্দেশ্য নিয়ে বাড়ির দিকে ওঠার পরে ফিরে যাওয়া পর্যন্ত নবী বললেন তাকে তিনকেরা তিন উহুদ পাহাড় সমান নেকি দেওয়া হবে পড়াশোনা হয় কি হয় না জোরে বলেন পশ্চিমবঙ্গ সরকার এসএসসির মাধ্যমে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ টিচার নিয়োগ করেছেন কি করেন অনেক স্টাফ আছে তারা তাদের সাধ্যমত চেষ্টা মতো আপনাদের শিক্ষা দিচ্ছেন দিচ্ছেন না সেই শিক্ষা গ্রহণ করে আমরা শিক্ষিত হচ্ছি কিনা কি শিক্ষিত হচ্ছি তো আচ্ছা বলে আমরা যে শিক্ষা অর্জন করছি যেহেতু লাইব্রেরির স্থান তাই আমি কিন্তু লাইব্রেরি শিক্ষা কাজী নজরুল রবি ঠাকুর শরৎচন্দ্র সত্যজিৎ অনির্বাণ জসীমুদ্দিন হেমন্ত কালিদাস রাজা রামমোহন ঈশ্বরচন্দ্র বঙ্কিম তাদের কত লেখনই আমরা জীবনে করেছি করেছি কি করি সুরে বলে তাদের জীবনী তাদের লেখনী তাদের সাহিত্য তাদের নাটক নভেল পড়ে আমরা শিক্ষিত হয়ে গেছি ঠিক আমরা জ্ঞানী হয়েছি কার মার্কসের শাসনবাদ নিয়ে তুমি হিটলারের শাসন পদ্ধতি হাঙ্গেরি পোল্যান্ড নেপোলিয়ানের রাজনীতি আমরা সব জেনে গিয়েছি আমরা শিক্ষিত হয়েছি আমরা শিক্ষিত বিজ্ঞানীদের কথা বলেন নিউটনের ল অফ গ্র্যাভিটেশন আমার মন আমার মন আমার মন বলে এত গুণ মহামনীষীদের এত গুণ লেখকের এত গুণ শিক্ষার মূল উদ্দেশ্য কি আমাকে ভাবতে হবে শিক্ষা কেন অর্জন করবো এটা আমাকে জানতে হবে আমি শিক্ষিত হব শিক্ষার মূল উদ্দেশ্য পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি শিক্ষার জন্য আহ্বান করেছেন তিনি সাক্রেটিস ছিলেন না জরাথুষ্ট ছিলেন না গৌতম বুদ্ধ ছিলেন না গুরু নানক ছিলেন না শ্রী চৈতন্য মহাবীর জৈন ছিলেন না হাজার হাজার বছর আগে পৃথিবীতে মুক্ত হৃদয় নিয়ে যিনি শিক্ষা করে আহ্বান করেছেন তার নাম খুব ভারী
নবী আবার বললেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি আযীম ফি কুল্লি ওয়া সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ এত বরকত ফজিলত মহরম আমার আল্লাহ মহরমের বড়তে পরিচয় লুকিয়ে আছে তাহলে জান্নাত শিক্ষিত ওই ব্যক্তি যাকে বিবেকহীন ছিল বিবেক তৈরি করে দেয় শিক্ষিত ওই ব্যক্তি যে বড় শ্রদ্ধা ছাত্রদেরকে ভালোবাসতে পারে শিক্ষিত ওই ব্যক্তি যিনি পাড়া প্রতিবেশীর প্রতি সহনশীল হতে পারে শিক্ষিত ওই ব্যক্তি যিনি অশালীন ছিলেন স্বাধীন হয়েছিলেন অসামাজিক ছিলেন সামাজিক হয়েছিলেন নোংরা জঞ্জলিত ছিলেন পূর্ণ পবিত্র হয়ে গেছেন শিক্ষিত তাকেই বলা হয় যিনি অন্ধকার থেকে মুখ ফিরিয়ে স্রষ্টার পরিচয় জানতে আগ্রহ তৈরি করতে পেরেছেন বলেন সুবহানাল্লাহ আমি নোবেল পুরস্কার পেয়ে যেতে পারি বঙ্গবিভূষণ পুরস্কার পুরস্কৃত হতে পারি আমি হয়তো সরকার দ্বারা পুরস্কৃত হতে পারি এই পুরস্কার আমার বাহাদুরি নয় শিক্ষিত ওই লোকটাকে বলা হয় শিক্ষিত তাকেই বলা হয় পৃথিবীর সূর্য তুলে উঠে কিন্তু তিনি প্রকৃত শিক্ষিত যার হিমায় কোনদিন সূর্য ডুববে না যার সূর্য কোনদিন ডুবতে পারে না তাকে সব সময় শিক্ষা ভালো দিকে টেনে আনতে বলেন সুবহান আমি শিক্ষিত অথচ আমি মানবিক বলেন ঠিক না আমার ছেলে 60,000 টাকা বেতন পায় আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে কৃষ্ণ মিশনারিতে পড়ে আমার ভাতিজা বুঝলেন আমার ভাতিজা আমার ভাইটা দিন মজুর দিন খাটে খায় তার ছেলেটা ভালো দুনিয়া ভালো মেধাবী ইংলিশে অনার্স পাচ্ছে বাপের অর্থ নাই আমি শিক্ষিত চাচা তার পাশে বাস্তবী একবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে বলেন ঠিক কিনা জোরে বলে আমি শিক্ষিত হলাম কেমনে বুঝতে পারছি না কোন শিক্ষা আপনি গ্রহণ করলেন আপনার ভাবে যে বিয়ে দিতে পারছেন আপনার ভাই পয়সার ভাবে আর আপনি তিনবার চারবার হজ করে বেড়াচ্ছেন আপনি কোন শিক্ষা অর্জন করেছেন কষ্ট পাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে আপনাদের আপনি শিক্ষিত হয়ে বাইরে চলতে পেরেছেন আপনি শিক্ষিত হয়ে মঙ্গল গ্রহে যেতে পারেন আপনি শিক্ষিত হয়ে জলের তলে ডুব দিতে পারেন আপনি শিক্ষিত হয়ে মাটির গবেষণা করতে পারেন আপনি শিক্ষিত হয়ে ভাবাকে টিউবে ভরে জগৎকে চরকি ঘুরাতে পারেন আপনি শিক্ষিত হয়ে আকাশকে পকেটে ভরে দিতে পারেন আপনি শিক্ষিত হয়ে পৃথিবীর শাসক ক্ষমতায় দাঁড়িয়ে শাসন করতে পারেন কিন্তু এই শিক্ষা আপনাকে পরিত্রাণ দিতে পারে না পারে না কেন একটা পাখির দুইটা ডানা কয়টা ডানা একটা ডানা যদি ছেটে দেওয়া হয় পাখিটির কি সৌন্দর্য থাকবে জোরে বলেন থাকবে থাকবে একজন মানুষের আমাদের নবী মুসলমানের দুটো কান একটা ইহকাল একটা পরকাল তাহলে পরকাল যদি আমার তৈরি না হয় তাহলে এক ডানাওয়ালা পাখির যেমন সৌন্দর্য থাকে না তোমার মানুষত্ব জীবনে মানব জীবনেরও সার্থকতা থাকবে তুমি ওই শিক্ষা গ্রহণ করো যে শিক্ষা তোমাকে মান
জগতের জন্য ভাবতে শিখবে, সেই শিক্ষা অর্জন করো যে শিক্ষা আমার রব শিখেছিলেন স্বয়ং তোমার কাছ থেকে, যার জন্য কখনো নিজের জন্য ভাবেননি জগতের জন্য ভেবে যাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই শিক্ষা অর্জন করতে পারেন তবে আজ কামিলউদ্দিন ভাই আপনাদের সহযোগিতা নিয়ে এই সুলতানগঞ্জ নদীর ধারে যাবে মসজিদ সংলগ্ন যে লাইফ কোর্স তৈরি করতে চলেছেন, নিশ্চয় সার্থক হবে, সফল হবে, সাকসেস হবে। এখানে স্ত্রী সেই বই, সেই লেখনী, সেই মনীষীদের জীবনী, সেই সুফি সাধকদের আলোচনা রাখে যেগুলো পড়ে আমার ছেলে আদর্শবান হবে, আমার ছেলে চরিত্রবান হবে। ছেলে ডাক্তার হল কিনা টেনশন নিন না, ছেলে মাস্টার হল কিনা ডাক্তার তো কি করবেন, রাতে বাড়ি আসছে মদ পান করে, ছেলে আমার ডাক্তার, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা, আপনি কি ভাবলেন না এই বাড়ি থেকে আপনি আইপিএস অফিসার হয়েছেন, এই বাড়ি থেকে আপনি মাস্টার হয়েছেন, আজকে 7-8 আপনার স্যালারি আপনার বেসিক পে এত বেশি হয়ে গেছে, সুলতানগঞ্জ আপনাকে পছন্দ হলো না, বাবাকে মাকে ভাইকে প্রতিবেশীকে সবকে ফেলে চলে গেলেন ফ্ল্যাটে, কিন্তু মুখটা টেঢা করে করতে হবে টেলা আপনি ভেবেছেন, আপনি কি ভেবেছেন আপনার শিক্ষা কি আপনাকে একবার ভাবিয়েছে, যেদিন আপনার মা সারাদিন বাড়ির কাজ টানতে গিয়ে শির দ্বারা ব্যথা হয়ে গেছে, রাতে একটি বিছানায় শুভ বলে সোজা হয়েছে, তুমি প্যা প্যা করে কেঁদে উঠেছো, তোমার মা আবার নিয়ে তোমাকে তোলা দিতে দেখেছে, বলেন সুবহানাল্লাহ, তোমাকে ঘুম পাড়িয়েছে আবার পেশাব করেছো আবার পাটা করেছো, সারাদিন মা আরাম করার সুযোগ পাই না, সারা রাত তুমি মাকে ঘুমোতে দাও না, কই সেদিন তো তোমার মা তোমাকে আলাদা বিছানায় ফেলে উঠে যায়নি, সেদিন তো তোমার মা তোমাকে আলাদা ঘরে রেখে অন্য ঘরে চলে যেতে পারে না, আজ তুমি কোন শিক্ষায় শিক্ষিত হলে তোমার মাকে তোমার বাপকে আলাদা ঘর নয় আলাদা বিছানা নয় আলাদা বাড়ি নয় এলাকা ছেড়ে চলে যাচ্ছ, এই তুমি শিক্ষিত, রাখো তোমার শিক্ষা, রাখো তোমার ডিগ্রি, ওই ডিগ্রির মূল্য তোমাকে রাষ্ট্র করে দিতে পারে, ওই ডিগ্রি আমার ভালো তুমি শিক্ষা অর্জন কর যে শিক্ষা তোমাকে সুলতানগঞ্জের তুমি সেই শিক্ষা অর্জন করো যেন তোমার পিছনে দাঁড়ায় অনেকগুলো তলোয়ার, তুমি সেই শিক্ষা অর্জন করো যেই শিক্ষার কথা আমার নবী বলে গেলেন, তারা বলে বলবে ফারিদা তোমার আপনি সুন্দর শিক্ষা, প্রতিটি মুসলমান নর ও নারীর জন্য শিক্ষা অর্জন করা অপরিহার্য, যদি সেই উদ্দেশ্য নিয়ে আপনাদের নারী প্রেমী গড়ে উঠে অন্তর ভরা দোয়া থাকবে, যদি একটা ছেলে প্রেমী হয় আপনাদের জীবন সফল হয়ে যাবে, বলে আমার ভারতবর্ষ
ধর্ম প্রচার করেছেন এবং রাষ্ট্র কায়েম করে রাষ্ট্র নায়ক হয়ে প্রজা পালনের শিক্ষা দিয়েছেন। যিনি স্বামী হিসেবে ছিলেন প্রেমময়, সন্তানের পিতা হিসেবে ছিলেন বড় স্নেহময়, যার ব্যবহারে আপন পর শত্রু মিত্র ঘরের বাইরে সবার কাছে তিনি অর্জন করেছিলেন জনপ্রিয়তা। যে মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে দুয়ারে বের হলে পাড়ার ছেলেরা ছড়িয়ে নিত জোরে বলে সুবহানাল্লাহ। মা তার বাচ্চাকে থামতে পারত না, বাবা তার ছেলে কাটকাতে পারত না, যারা নবী পাকের একটু হাতের ছোঁয়া পাওয়ার জন্য চাকরের মতো ছেলে থাকত, যে নবী রাস্তায় বেরিয়ে গেলে পাড়ার ছেলেরা নবীর আগে পিছে লুটুপুটি করত। নবী কত স্নেহ বাবা ভালোবাসা তাদেরকে দিতে পেরেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার শিক্ষার কথা বলেছেন, যে শিক্ষা তোমার আমি যা জানি তোমরা জানো না, আমি যা জানি তোমরা জানো না। বলে হুজুর বলল, নবী বললেন, তোমরা কবর সম্পর্কে জানো না, আমাকে আল্লাহ কবরের খবর করে দিয়েছেন। আচ্ছা, নবীর কি কবরের কোনো টেনশন আছে? সাহাবাদের আছে? তারপরও কবরের খবর যখন নবী আবার বলছে, সাহাবা বাড়ি খাচ্ছে খাচ্ছে বড়াবড়ি করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, কবর যতই এত কঠিন হয় কারা সাহাবা যারা নবী পাকের সংস্পর্শ আসলে অক্ষত নয়, বানারস নয়, নালন্দা নয়, কেমব্রিজ নয়, যাদবপুর নয়, জামিয়া মিলিয়া নয়, আমার নবী পাকের প্ল্যাটফর্মে ক্লাসরুমের যারা ছাত্র ছিলেন, তারা অক্সফোর্ডের ছাত্র ছিলেন না, তারা ডক্টরেট পিএইচডি ডিগ্রি ধারী ছিলেন না, তাদের একটাই ডিগ্রি ছিল নবী পাকের গোলাম, একটাই ডিগ্রি ছিল তাদের কাছে, তারা নবী পাকের সাহাবা, একটাই ডিগ্রি সারা জগৎ বহন করেছে, আপনার নবী পাকের সঙ্গী এবং সুবহানাল্লাহ। এই ডিগ্রি পাওয়ার পরে তারা নিজেদেরকে এত পান্তে ফেলে দিলেন, যারা পরের মান চুরি করতে, যারা নারী পেলে লোভে আকৃষ্ট হতে, নারী সতীত্বের যারা জন, তারা নারী সতীত্বের পাহারাদার বেড়ে গেলেন। তুমি খুব শিক্ষিত ভাই, যে তুমি এত বড় ডিগ্রি নেওয়ার পরে তোমার দ্বারা নারী সম্মান থাকে না। তুমি খুব শিক্ষিত ভাই, এত বড় ডিগ্রি নেওয়ার পরে টেবিলের জল দেওয়া নেওয়া তোমার বন্ধ হয় না। তুমি কোন শিক্ষিত ভাই, তুমি তোমার প্রতিবেশী পাঁচ বছর ছ বছর অসুস্থে পড়ে আছে, দুটো কমলা লেবু নিয়ে দেখার সুযোগ পাও না। তুমি কোন শিক্ষিত ভাই, তোমার প্রতিবেশীর খোঁজ নিতে পারো না। তুমি কোন শিক্ষিত, জামাত নামাজ পড়ো অথচ মুসল্লিদের সঙ্গে ভালো ব্যবহার করতে জানো না। শিক্ষিত, একটু নিজেকে জিজ্ঞেস করো, তুমি শরৎচন্দ্র, হেমন্ত, কালিদাস, নির্বাণ, আহারে সিদ্ধি, নেতাজি, কাজী নজরুল, রবি ঠাকুর, বঙ্কিম, নাগারাম মহান, ঈশ্বরচন্দ্রে লেখনি পড়ে তুমি শিক্ষিত হতে পেরেছো কি? যদি না পারো সুযোগ রেখে গেছেন আমার নবী, আপনার নবী, ও পয়গম্বর আজম, নূরে মুবাশশার, হাবিবুল্লাহ, নূরুল্লাহ, জনাবে
করে দিয়েছেন আজও নবী পাকের প্ল্যাটফর্ম পৃথিবী জুড়ে রয়েছে একটু সুযোগ নেওয়ার চেষ্টা করেন একটু নিন একটু চেষ্টা করেন আমি বক্তব্য লম্বা করব না হযরত আমার প্রাণপ্রিয় বন্ধুগণ অংশগ্রহণ করতে এসেছি কষ্ট দিলাম কি আপনাদের وعلى آل سيدنا مولانا أمام كان فاطمة الله ذكير أمام كان بيجمع الله ذكير أمي بارك চন্দ্র সূর্য দিচ্ছে জ্যোতি বহে হাওয়া পাতি পাতি বহে পাতি পাতি মেঘে বৃষ্টি ঝরে আল্লাহর জিকিরে হে আমার মন কেন ভিজে গেলে আল্লাহর জিকিরে কে কাঁপে জন্মাবে বলে তার আগে তো দয়াল আহার পাঠিয়ে দিলে কে কাঁপে জন্মাবে বলে তার আগে তো দয়াল আহার পাঠিয়ে দিলে হ্যাঁ আপনাদের কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ বেদান্তের সঙ্গে হযরত রাসূল যতক্ষণ বাকি কারণ এটা আপনাকে গ্রহণ করতে হবে জানতে হবে আমরা কথায় কথায় বেদাত বেদাত দোয়া করা বেদাত মিলাদ করা বেদাত হালুয়া বিক্রি করা বেদাত খিচুড়ি খাওয়া বেদাত বলি কি বলি না বেদাত বলতে বলতে আমরা কে বেদাতি করে ছেড়ে দিয়েছে তোরা বেদাতি রে বলছে না বেদাতে বাংলা মানে হলো নতুন কি শিখেলেন বেদাতে বাংলা মানে নতুন এর সুন্দর ব্যাখ্যা ব্যাখ্যা যে কাজ বা নিয়ম নবী পাকের জীবন দশায় সাহাবায়ে কেরামদের জীবন দশায় ছিল না তাকেই বেদাত বলা হয় পুরুনে সালাফা খাইর পুরুনে কারনি এই পুরুনে সালাফা নবী পাকের জীবন দশায় সাহাবাদের জীবন দশায় তাবেঈনদের জীবন দশায় যেটা ছিল না সেটাই তাহলে এই মাইকে রূপ না দিয়ে কথা বলছে এটা ছিল এটা কি ভয় করেন না আমি বলছি এরকম টাইমস মার্শালের মসজিদ ছিল এটা কি
চার চাকার গাড়িতে চলে যান সাপ এসেছে, এটা ছিল বেদাত। খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে বেদাত ছাড়তে যদি যায় পা ঘাড়ে তুলে নিতে হবে, চলা যাবে না। কথা বুঝতে পারছেন? বেদাত যদি ছেড়ে দি পা ঘাড়ে তুলে বসে থাকতে হবে, চলা নেই। কারণ এই যে পিচের মধ্যে হাঁটছেন এটাও বেদাত, ঠিক কিনা? এই যে প্যান্ডেলের পরে ফ্যানের পরে বসে আছেন এটাও বেদাত। এই যে চশমাটা দিচ্ছি আমি, এটা কি বেদাত? মোবাইলে কথা বলছি, বেদাত। বেদাত যদি সব হয়ে যায় তাহলে তো জাহান্নাম। কারণ তারা বেদাতের ব্যাখ্যা বলে না, বেদাতি বেদাতি বেদাত মানে জাহান্নাম, বেদাত মানে জাহান্নাম, মানে উপর উপর ডিপলি নয়, উপর উপর আপনাকে ঝেড়ে চলে যাবে। বেদাতের ব্যাখ্যা বুঝানো না। এবার বেদাতের ব্যাখ্যাটাকে বুঝতে হবে। বেদাত দুই প্রকার, প্রথমত একটা বেদাত হলো খারাপ, একটা হলো ভালো। বেদাত সাইয়া ও হাসান, এর আবার পাঁচটা ভাগ আছে, আমি সেদিকে যাচ্ছি না, সেদিকে বুঝাচ্ছি। তাহলে বেদাত যখন আমি জানলাম, কোন আলেম যখন বলবে এটা বেদাত ওটা বেদাত, তো তাকে আপনি প্রশ্ন করেন যে এই বেদাতটা কোন বেদাত, ভালো না খারাপ? ভালো না খারাপ? কারণ শুধু বেদাত বললে হবে না, শুধু বেদাত বললে হবে না। বেদাতটা ভালো না খারাপ যদি বলেন যে খারাপ ছেড়ে দিব, যদি বলেন ভালো ছেড়ে ধরে দিব, ঠিক কিনা? যদি বলেন যে না এটা গুনাহের কাজ ছেড়ে দিব, যদি বলেন ভালো তো মেনে নিব। কেন না? বেদাতের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। কুতুবগঞ্জ মাদ্রাসা তৈরি হয়েছে, এই মাদ্রাসা নবী পাকের যুগে ছিল, জোরে বলেন। এই মাদ্রাসায় যে নিয়মে পড়াশোনা করানো হয় সিলেবাস ভাগ করে, সাহাবীদের যুগে ছিল না। তাহলে এটা কি? এটা তো বেদাত। কিন্তু ফোকাহারে কেরাম, ওলামায়ে কেরাম, মুজতাহিদিনে কেরাম, তারা বলছে এই বেদাতটা হলো ওয়াজিব, এটা করলে অনেক নেকি পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? কারণ যদি কেপিএস না তৈরি হয় তাহলে আলেম তৈরি হবে না, আলেম তৈরি যদি না হয় ইসলাম টিকবে না। বলেন ঠিক কিনা? তাহলে এই বেদাতটা করা হলো ওয়াজিব, মানে অনেক নেকি, ছোটখাটো নেকি নয়। তাহলে কেপিএস তৈরি করাটা বেদাত, কিন্তু এই বেদাতটা ভালো না খারাপ? ভালো। তাহলে বেদাত কিন্তু বেদাতের মধ্যে ভালো বেদাত, তাহলে ভালো বেদাত আমি মেনে নেব, আমি করব, ঠিক কিনা? মিলাদ করা, জালসা করা, প্যান্ডেল করা বেদাত। এই ভালো প্যান্ডেল ছিল না, এরকম ডায়াস ছিল না, এরকম পরিস্থিতি ছিল না। তাহলে এটাকে আমরা করছি এর দ্বারা ইসলাম সমাজে দেশবাসীর উপকার হচ্ছে না হচ্ছে না? বক্তব্যের মাধ্যমে, উপদেশের মাধ্যমে, শিক্ষামূলক আলোচনার মাধ্যমে 1000 লোকের মধ্যে যদি একজনের উপকার হয়, কাজে লাগলো কি লাগলো না? তাহলে এটা হলো ভালো বেদাত। কথা বুঝা গেল? এটা কি ভালো বেদাত? তো বেদাতের মধ্যে ভাগ আছে নামাজের পরে দোয়া করা, এটা বেদাত। তোমাদের চোখে আহল সুন্নাতের চোখে নয়, আমরা এটা কিন্তু মনে করে করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই মিলে আখেরি মোনাজাত করব, দোয়া করব, আমরা মুস্তাহাব মনে করে, হাদিসের কথা মনে করে। আজ থেকে আপনাকে কেউ যদি বেদাত বেদাত বলে ভুলাতে চায়, এটা বেদাত ভাই, এটা বেদাত ভাই, এটা বেদাত ভাই, তাহলে কি আপনি মুখ টেঢ়া করে নেবেন? বলেন মুখ
জোরে বলেন না নারে নারেন সারা নারেন সারা সুলতানগঞ্জ লাইব্রেরি কমিটি সুলতানগঞ্জ গ্রামবাসী আজকে শ্রোতা মণ্ডলী হযরত আল্লাহ মুফতি আমজাদ সিন্নানি বুঝতে পারছেন তাহলে বেদাত সঙ্গে নবী কি বললেন নবী পাক আমার বললেন ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ সর্বোত্তম আলোচনা বক্তব্য উপদেশ কথোপকথন হলো কোরআনের আলোচনা বলেন সুবহানাল্লাহ কার আলোচনা কোরআনের তো এইখানে বসে আপনি কোরআনের আলোচনা শুনছেন কিনা তো কোরআন পড়লে নাকি পাওয়া যায় শুনলে গুনাহ হয় শুনে বলেন তাহলে মিলাদে কোরআন পড়া হয় হাতে হাতে কোরআন পড়া হয় কোরআন শোনানো হয় তো হাতে হাতে কোরআন পড়লে নাকি পাওয়া যায় বসে শোনাতে নাকি পাওয়া যায় তো এটা খারাপ কথা হবে কেন জোরে বলেন ঠিক কি না এটা খারাপ কথা কেন হবে না আপনাকে বুঝতে হবে যে ভাই বেদাত মানে বাংলা পাঁচের মতো চেহারা কামিলা হবে না বেদাত জায়গাটাকে বুঝতে হবে নবী বললেন খাইরাল হাদিস হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম পথ হলো মুস্তাফা পথ বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর পথ সর্বোত্তম পথ তাহলে রাসূলুল্লাহর পথ হলো রাসূলুল্লাহর পথ রাসূলুল্লাহর আদর্শ চরিত্র রাসূলুল্লাহর বিনয় নম্রতা ভদ্রতা রাসূলুল্লাহর দেশ ভূষা চলা ফেরা পৃথিবীতে সর্বোত্তম হয়ে গেল বলেন সুবহানাল্লাহ তাহলে ওই রাসূলের চরিত্র যিনি চরিত্রবান ওই রাসূলের আদর্শ যিনি আদর্শবান ওই রাসূলের শিক্ষায় যিনি শিক্ষিত তিনি হবেন সাহাবা পথপ্রদর্শক জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন তাহলে আপনি কি নেপোলিয়নের হান্টিং পোল্যান্ডের কার্ল মার্ক্সের লেনিনের হিটলারের জীবনী পড়ে কি আপনি এই সুন্দর পথ পাবেন জোরে বলেন নোবেল পেতে পারে রাষ্ট্রপতি পুরস্কার পেতে পারে কিন্তু উত্তম পথ পেতে জোরে বলেন পারেন না উত্তম পথ পেতে গেলে রাসূলুল্লাহ পথের পথিক যারা রাসূল মক্কায় হিজরত যাবে রাসূল প্রেম আছে যাবে রাসূলের সঙ্গে সম্পর্ক আছে যাবে রাসূলের কাছেই যাবে হিজরত করবে তাদের সঙ্গে সম্পর্ক পাই করতে হবে নষ্ট হবে অসম্মানিত
অপমানিত হবে এমন কোন কাজ যদি চালু করে সেটা হবে বেদাত সাইয়্যা, সেটা হবে খারাপ বেদাত। আপনি এমন একটা কাজ চালু করলে যে কাজটা চালু করলে কোরআনের ক্ষতি হবে না, সুন্নাতের ক্ষতি হবে না, হাদিসের সুনন ক্ষতি হবে না, পূর্ববর্তী ওলামাদের বিপরীত হবে না, ওটা করলে মিশকাতের 27 পৃষ্ঠা নিচের লাইনে হযরত জারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে সওয়াব পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তাহলে তামিমুলের সরকার উমুরি মুহতাসাতুহা কুল্লা বিদআতিন দানা রাহ বুখারী আর মিশকাত নবী বললেন ওই বেদাতটা খারাপ যে বেদাতের দ্বারা ইসলামের ক্ষতি হবে। বলেন সুবহানাল্লাহ, যে বেদাতের দ্বারা ইসলামের ক্ষতি হবে, যেমন মোহাম্মদ দিন তাজিয়া বানিয়ে ঢাক ঢোল পিটানো, এটা ইসলামের ক্ষতি কিনা? জোরে বলেন, ঢাক ঢোল পিটানো ইসলামের বৈধ না অবৈধ? ঢাক ঢোল পিটালে ইসলামের সম্মান থাকবে? জোরে বলে ক্লিং ক্লিং হারমোনিয়াম ইসলামের সৌন্দর্য থাকবে না? তার জন্য এটা হয়ে গেল খারাপ, এটা চলবে না, করা যাবে না, সুতরাং এটা করবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যে ব্যাখ্যা আপনাদের দিচ্ছেন দিবেন আগামীতে আন্তরিকভাবে হিদায়াতের সাথে গ্রহণ করে নেবেন, এই কারণে আমি আপনাকে যে ইমাম সম্পর্কে নবী ভবিষ্যৎবাণী করে যান, যে ইমামের প্রসঙ্গে কোরআনের আয়াতের ব্যাখ্যায় নবী বা ইমামে আজমের কথা বুঝিয়ে যান, এত বড় ইমামকে ছেড়ে আমি নাসিরুদ্দিন আলবানীকে মানব, ইবনে তাইমিয়াকে মানব, আব্দুল ওহাব রাজুতিকে মানব, উসাইমিনকে মানব, ইবনে বাজকে মানব না, কখনোই না। আমি মানব রাসূলুল্লাহ নবী গো সুন্নাত কাকে বলে? বলে আমার সুন্নাত, আমার
খিলাফে রাসূলের সুন্নাত পরিচর্যা কাজকর্ম নিয়ম নীতি এগুলো হলো প্রকৃত সুন্নাত এগুলোকে তোমরা মেনে চলো কারণ নবী আমার জানতে হাদিসের কথা যদি বলি আমার উম্মতরা হাদিস সব মানতে পারবে না কিন্তু চেষ্টা করলে সুন্নাত মেনে নিতে পারবে জোরে বলো এই জন্য নবী বলেছেন তোমাদের জন্য সুন্নাত রেখে গেলাম যদি হাদিস মানতে বলো তোমার বাড়িয়ারির সাথে হাত রান্না করতে হবে হাদিস মানতে বলো বেটা বেটিকে জাগ্রত হবে হাদিস মানতে বলো বাড়িয়ারির মাথা নিতে দিতে হবে হাদিস মানতে বলো বাড়িয়ারিকে যে মাঝে মাঝে বাড়াতে নিয়ে যেতে হবে শুধু খালি গরম গরম রান্না করে দিবে আর খাবে আর বলবে আমি আসলে হাদিস আমি আমার ভাষায় আঘাত পেলে ক্ষমা করবেন।